এই মুহূর্তে সব থেকে বড় খবর হলো মাধ্যমিক পরীক্ষার্থীদের রেজাল্ট আগামীকাল ঘোষণা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের। মাধ্যমিকের রেজাল্ট আউট 15/7/2020। সঙ্গে ফোনে এখন কথা বলবেন, আমি স্পিকার মোডে দিয়ে দেব ওনার কথা। আমরা মাইকে দিতে পারবো? এই মাইকটা চালাতে হবে? না স্যার, এই মাইকে দিয়ে হবে। আচ্ছা, আমরা এই মাইকে দিয়ে দেব। ম্যাডাম, আপনাকে স্পিকার মোডে নিচ্ছি, মিডিয়া ওয়েট করছে। ম্যাডাম আপনি স্পিকার মোডে আছেন, মিডিয়া এখানে শুনছে। আচ্ছা, আলাপন বন্দ্যোপাধ্যায়ের প্রেস কনফারেন্স পুলিশদেরটা হয়ে গেছে তো? হ্যাঁ ম্যাডাম, আমাদেরটা হয়ে গেছে। আমি প্রেসকে একটা কথাই বলতে চাই যে আমি আগাম আমার ছাত্রছাত্রীদের অভিনন্দন জানাতে চাই যে আগামীকাল মাধ্যমিক পরীক্ষার রেজাল্ট বেরোবে। ডিটেলসটা মন্ত্র শিক্ষা পর্ষদ বলে দেবে কিভাবে কখন বেরোবে না বেরোবে ডিটেলসটা, এটা নিয়ে আমি কিছু বলতে চাই না। আমার আগাম অভিনন্দন রইল সকলের জন্য, যারা ভালো করবেন তাদের জন্য তো থাকবে। যেহেতু মাধ্যমিক পরীক্ষাটা সবার হয়েছিল, সব পরীক্ষাটাই, সেই জন্য এখানে কিন্তু মেধা তালিকাটা বেরোবে সম্ভবত, এটা সিবিএসসি আইসিএসসি বেরোয়নি। আর উচ্চ মাধ্যমিক পরীক্ষার রেজাল্টটা বেরোবে সম্ভবত 17 তারিখে, সেক্ষেত্রে ওই মেধা তালিকার লিস্টের ব্যাপারে যেহেতু 3-4টে পরীক্ষা আমি কমপ্লিট করতে পারিনি, ওটা সিবিএসসি আইএসসির মতোই ভাবে বের করবে, সেটা উচ্চ শিক্ষা পর্ষদ ডিটেলসটা বলবে। আমি ডিটেলসটা বলতে চাইছি না, সবার জন্য আমার অনেক অভিনন্দন রইল। যারা ভালো রেজাল্ট করবেন তাদের জন্য তো থাকলোই, আর যাদের রেজাল্ট হয়তো খারাপও হতে পারে তারাও মন খারাপ করবেন না। একবারই সব না পারলে নিশ্চয়ই পরবর্তী পর্যায়ে আবার চেষ্টা করে দেখা যেতে পারে। সকলে ভালো থেকো এবং সুস্থ থেকো আমার ছাত্রছাত্রী বন্ধুরা, আমার আগাম অভিনন্দন রইল। থ্যাংক ইউ ম্যাডাম, তাহলে আমরা সাবস্ক্রাইব মাই ইউটিউব চ্যানেল হাসিবুল কোচিং সেন্টার এবং পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দাও, সমস্ত নোটিফিকেশন সবার আগে পেতে এবং এই ভিডিওগুলি সবার